হাই গাইস, বার্স হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এগ বাইন্ডিং নিয়ে কিন্তু বার্স হেলথ কেয়ারের অনেক ভিডিও রয়েছে, তবে এটি সম্পূর্ণ ভিন্ন। যেমন অনেকেই দেখছি এই এগ বাইন্ডিংয়ের প্রবলেমে পড়ার পর দেখা যায় তারা এগ বাইন্ডিংয়ের ক্ষেত্রে পাখিদের পেট থেকে ডিম বাই করছে, তবে ডিমের সাথে আতুরি গুতুরি যত কিছু আছে সব কিছুই কিন্তু বের করে নিচ্ছে। ডিম দিয়েছে সাতটা, তবুও দেখছি আমি তার পেটটা ফোলা। তো এখন মূলত দেখব যে আসলে এই প্রবলেমটা কি, যে সাতটা ডিম দেওয়ার পরও আজকে অনেকদিন ধরে দেখছি তার এই প্রবলেম, তার এখানে জাস্ট ফোলা। তো মূলত এটা কি চর্বি নাকি ডিম সে ব্যাপারে যদি কথা বলতে চাই, যদি চর্বি হয় সেক্ষেত্রে আপনারা যদি হাত দিয়ে ধরেন তাহলে দেখা যাবে শক্ত, হ্যাঁ একদম শক্ত, মানে কোথাও পাড়ে খেলে যেভাবে হয় যে একদিকে জমাট হয়ে আসে সেরকম। যদি ডিম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন সে যেমন, এটা কিন্তু আমার মনে হচ্ছে ডিম, এদিকে ধরলে এদিকে যাচ্ছে, এদিকে ধরলে এদিকে যাচ্ছে। তবে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোনোভাবে এই মাঝামাঝি ডিমটাকে বাইর করা যাবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে মূলত দেখতে পাচ্ছেন, এ আমি একটু ভালো করে দেখাই, এই জাস্ট দেখতে পাচ্ছেন ডিমটার সাইজ সম্ভবত অনেক বড় হবে ডিমটা। তো ডিমটা বাইর করতে হলে আমাদের যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হইল যে আমাদের এদিক থেকে, জাস্ট এদিক থেকে এখানে সিনার হাড্ডে, এই হাড্ডে এদিক থেকে ডিমটাকে আস্তে আস্তে করে এ পাশে আনতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এ পাশে আসছে, আস্তে আস্তে করে এদিক থেকে চাপতে হবে, দেখতে পাচ্ছেন? যদি একটু ভালো করে দেখেন, তবে ভয় পেলে কিন্তু চলবে না, ভয় পাওয়া যাবে না। অনেকজনে কিন্তু কি করে ভয় পেয়ে যায়, তো সেই জিনিসটা করলে কিন্তু আপনার পাখিরই ক্ষতি হবে। তো দেখছেন আস্তে আস্তে করে কিন্তু বাইর করতে হবে, ধরে রাখলে এই ডিমটে কিন্তু বাইর হচ্ছে না। তো যেহেতু বাইর হচ্ছে না সেই জন্য ধরে রাখলেই ডিমটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। এমনভাবে ডিমটা আটকেছে যেমন অনেকেই হয়তোবা নতুন যদি বাইর করতে চায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ঘাবড়ে যেতে পারে এবং ঘাবড়ে গেলে কিন্তু প্রবলেম। তো দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু ওর পর্দাটা পুরোপুরি বেরিয়ে আসছে, তবে পর্দা বেরিয়ে আসলে কী হবে, ডিমটা কিন্তু বাইর হচ্ছে না। তো সেজন্য আমাদের মাথাটা বুঝতে হবে যে আসলে মাথাটা কোন দিক দিয়ে, আসলে এই আমি যে পাশে চাপ দিচ্ছি সেটা ঠিক নাকি ব্যাঠিক, সেই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে ডিমটা খুব সহজে বাইর করতে পারবো এবং আস্তে আস্তে করে, তার উপরও করা যাবে না। যদি জোরে চাপ দেয় হয়তোবা তার আঁতুড়ি বের হয়ে আসতে পারে, এই যে পর্দাটা আছে পর্দার ভিতরে যেটা আছে সেগুলো সব কিছু বেরিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই প্রবলেমের মধ্যে পড়বেন, সেই জন্য একটু যত্ন সহকারে করতে হবে। তো এই দিক থেকে চাপতে হবে, ওই দেখতে পাচ্ছেন সাদা অংশ কিন্তু দেখা যাচ্ছে, এটা কি করতে হবে, এদিক থেকে পুশ করতে হবে আমাদের, তাহলে ডিমটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। এবং সাবধানে, এরকম কিন্তু কখনো হয় না, ডিমের সাইজটা বড় হওয়াতে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, দেখতে পাচ্ছেন ডিমটা বেরিয়ে আসলো। তো যেহেতু ডিমটা বেরিয়ে আসলো এই পর্দাটা আস্তে আস্তে আমাদের পালিশ করে নিতে হবে, তাহলে কিন্তু পর্দাটা দেখা যাচ্ছে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন? অনেকজনে করে কি ঘাবড়ে যায়, তো ঘাবড়ে গেলে কিন্তু এই পর্দাটা থেকে বাইর হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাথে সাথে পর্দাটা কি ঢুকে গেছে, যদি একটু ভালো করে দেখায় আপনাদেরকে দেখেন, আছে কিছু যে ডিমের সাথে যে পর্দাটা বাইর হইল সে পর্দাটা কিন্তু সাথে সাথেই ঢুকে গেছে, দেখছেন? তো আস্তে আস্তে কিন্তু এই মালিশ করার পর দেখবেন যে ঠিক হয়ে যাবে। অনেক সময় কিন্তু হয় এমন যে পাখিদের যখন শরীরটা বড় হয়ে যায়, ডিমের সাইজটা একটু যদিও দেখা যাচ্ছে অনেক বড় অন্যান্য পাখিদের তুলনায়, তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়, ডিমটা আটকে যায়। ডিমটা আটকে গেলে এই প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে বাইর করে নিতে হবে। অবশ্যই যদি প্রবলেম থাকে, অবশ্যই যদি আপনার মনে হয় যে আপনি ভয় পাবেন, তাহলে কিন্তু এই ধরনের কাজ করা যাবে না, কারণ আপনার মনে যদি ভয় রাখেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে গেলে হাত কাঁপবে এবং আপনি পুরো পর্দাটা বের করে ফেলবেন,
দেখতে পাচ্ছেন আমার পাখিটা কিন্তু এখন ঠিক আছে। যেমন আমি পাখিটাকে ছেড়ে দেখাই আপনাকে, পাখিটার কি কন্ডিশন দেখতে পাচ্ছেন, পাখিটা কিন্তু 100% সুস্থ দেখা যাচ্ছে। তার যদি আমি এই ডিম দেওয়ার জায়গাটা যদি দেখাই তাহলে কিন্তু 100% কি ওকে। আর এইভাবে যদি প্রবলেম হয়, আপনার পাখির ডিম আটকে যায়, তো সেক্ষেত্রে আপনার যদি সম্ভব হয় আপনি আপনার পাখি ওই পেয়ারটাকে ব্রিডে দিবেন না। যদি ব্রিডে দেন সেক্ষেত্রে আপনারই প্রবলেম হবে। যদিও আমি ব্রিডে দিচ্ছি না, কজ আমার পাখিটা সুস্থ আছে এবং আপনার এই যে ডিমগুলো আছে সেই ডিমগুলো অলরেডি 2-1 দিনের মধ্যে ফুটবে এবং সেই ডিমটা আপনি ওই পাখিটাকে দিতে পারবেন না। যদি আপনার কোনো পেয়ার থাকে অন্য পেয়ারে সেই ডিমটা আপনার ফোস্টার করে দিতে হবে এবং যদি পেয়ার না থাকে সেক্ষেত্রে ডিমটা ফেলে দিতে হবে, কজ আপনার এই একটা ডিমের জন্য কিন্তু আপনার বাকি ডিমগুলো নষ্ট হবে এবং সেই পাখিটা দুর্বল হয়ে যাবে। সো আশা রাখা যায় আপনারা বুঝতে পেরেছেন।